9,885 কোটি টাকা ঋণের মাধ্যমে রাজস্ব আয়ের 32.8 শতকরা 8 ভাগ পরোক্ষ কর অর্থাৎ ব্যাট এর সঙ্গে সম্পৃক্ত এবং 30.7 প্রত্যক্ষ কর। এরই সাথে সরকার জিডিপির প্রবৃদ্ধি 7.5% এবং মুদ্রাস্ফীতির হার 6% প্রত্যাশা করছে। এই বাজেট বাস্তবতা বিবর্জিত, প্রতারণামূলক, লোক দেখানো বাজেট, জনকল্যাণের নয়। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ সহ সামষ্টিক অর্থনীতির যেসব প্রক্ষেপণ করা হয়েছে তা অর্জনযোগ্য নয়। জিডিপি প্রবৃদ্ধি 7.5% লক্ষ্যমাত্রা ঠিক করলেও তা কীভাবে অর্জন করা হবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা বাজেটে নেই। চলতি অর্থবছরেও ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে প্রবৃদ্ধি হবে 7.5%। সংশোধনী বাজেটে তা পরে 6.3% পুনর্নির্ধারণ করা হয়। অর্থনীতিবিদরা বলছেন এবারও 7.5% টার্গেট অর্জন সম্ভব হবে না, কেননা অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতির চাপ। এই চাপ মোকাবেলায় বাজেটে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও খাদ্যসহ তেল, চাল, আদা, চিনি, ডিম, মুরগিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনেক আগেই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিবিএসের সর্বশেষ হিসাব অনুযায়ী গত মে মাসে মূল্যস্ফীতি হয়েছে 9.94%, যা গত 11 বছরের সর্বোচ্চ। বাস্তবে যা 18-20% ওপরে হবে বলে অর্থনীতিবিদরা মনে করেন। অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, মূল্যস্ফীতি নিয়ে আমরাও শঙ্কিত। সারা বিশ্বে এখন উচ্চ মূল্যস্ফীতি, তবে আমরা খাবার তো বন্ধ করতে পারবো না, একটি নমনীয় পথে এগুচ্ছি। তার এই কথাটি সঠিক নয়। বাস্তবতা হচ্ছে চীন, আমেরিকা, ভারত সহ বিশ্বের নানা দেশে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বিশেষভাবে খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার RBI চলতি সপ্তাহের তথ্যানুযায়ী ভারতে বার্ষিক খুচরা বাজারের মূল্যস্ফীতি বর্তমানে 6.52%। গত ডিসেম্বরের পরিমাণ ছিল 5.72%। এর সূত্র হচ্ছে আপনার নিউজ সময় নিউজ ও 15 ফেব্রুয়ারি 2023। অর্থমন্ত্রী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো পথরেখা না দিয়েই কীভাবে মূল্যস্ফীতি টার্গেট 6% ঘোষণা করেছে তা বোধগম্য নয়। বাজেটে একদিকে বিনিয়োগ 27.4% উন্নীত করার কথা বলা হয়েছে, অপরদিকে ঘাটতি মেটাতে ব্যাংক থেকে 1,32,000 কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এত বিপুল পরিমাণ অঙ্কের ঋণ যদি সরকার নিজেই নিয়ে নেয়, আর বেসরকারি খাত নিঃসন্দেহে ঋণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে, তাহলে বিনিয়োগ আসবে কোত্থেকে? এক বছরের ব্যবধানে বিনিয়োগ কীভাবে 27.4% উত্তীর্ণ হবে তার কোনো নির্দেশনা অর্থমন্ত্রী দেননি। প্রিয় সাংবাদিক ও ভাই বোনেরা, আপনারা জানেন যে দেশের অর্থনীতি মহাবিপর্যয় রয়েছে। ডলারের সংকট প্রকট, পণ্য আমদানির জন্য ঋণপত্র LC খুলতে গেলে প্রায় সকল ব্যাংক ফিরিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় ত্বরান্বিত এসে ঠেকেছে। সরকারি হিসাব মতে গত 7 বছরে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $29 বিলিয়ন ঘরে নেমে গেছে। IMF-এর হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ দাঁড়ায় $21 বিলিয়ন ঘরে। বিশ্বস্ত সূত্র মতে ইতিমধ্যে নতুন নোট ছাপিয়ে বাজারে ছাড়া হয়েছে 50,000 কোটি টাকার ওপর। একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ পাচার অব্যাহতভাবে বাড়ছে। GFI বলেছে 2009-18 পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়েছে। CID বলছে শুধু হুন্ডি প্রক্রিয়ার দেশ থেকে গড়ে বছরে 75,000 কোটি টাকা পাচার হচ্ছে। অন্যান্য সব মিলিয়ে প্রতি বছর কমপক্ষে 1.5 লাখ কোটি টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে। বর্তমানে বাংলাদেশে চারদিকে শুধুই হাহাকার। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়।
সরকার প্রতিষ্ঠিত অলিগার্ক বা সম্মিলিত হবে সাধারণ মানুষের রক্ত চুষে দিব্য ভালো আছে, সরকারের পৃষ্ঠপোষকতায় তার দেদাস্যে অর্থ লোপাট করছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, আর অন্যদিকে গরিব আর গরিব হচ্ছে, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, করোনা উত্তরকালে প্রায় 4 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে। এক রিপোর্টে বলা হয়েছে বর্তমানে 42% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে, সরকার নিজস্ব একটি অর্থনৈতিক মডেল তৈরি করেছে যা বলা যায় রেন্ট সিকিং, যা এর অর্থনীতি এক্সট্রাকটিভ অর্থনীতি এবং প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনের অর্থনীতি, যা টেকসই উন্নয়নের ধারণার সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘদিন ব্যাংক ব্যবস্থায় নজিরবিহীন নৈরাজ্য চলছে, ব্যাংকের অতিরিক্ত ক্যাশ সিকিউরিটি কমেছে 57,707 কোটি টাকা, 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা, এখন বেড়ে দাঁড়িয়েছে 1,31,620 কোটি টাকা। তবে পুনঃ তফসিলভুক্ত ঋণ যোগ করলে প্রকৃত খেলাপি ঋণ 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে মনে করেন অর্থবিদরা। গত বছরের প্রথম 9 মাসেই খেলাপি বেড়েছে 33,000 কোটি টাকা, গত 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 11,000 কোটি টাকা। বাংলাদেশে খেলাপি ঋণ বাড়ার প্রধান কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এমনিতেই গত 6 বছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে, এক্ষণে চীন ও রাশিয়া থেকে নেওয়া কঠিন শর্তে ঋণ পরিশোধের পরিমাণ 2024 সাল থেকেই বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, সেই সময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। 2021-22 অর্থ বছরে মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা ছিল $324, টাকার অঙ্কে যা পায় 32,740 টাকা প্রতি ডলার 101 টাকা দরে, বর্তমানে আরও বেড়েছে। IMF চাচ্ছে সরকারি ব্যাংকগুলোতে 10% নিচে, বেসরকারি ব্যাংকগুলোতে 5% নিচে থাকুক খেলাপি ঋণের পরিমাণ, কিন্তু বর্তমানে কৌশলে এক ব্যাংকের আদায়যোগ্য খেলাপি ঋণ আরেক ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।